Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এখনো তো আমাদের স্কুল কলেজ কবে খুলবে আমরা এখনো বুঝতে পারছি না, আপাতত বাড়িতে বসেই আমাদের পড়াশোনা। তো এই যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, আশা করি তোমরা এতে অল্প পরিমাণে হলেও একটু উপকৃত হচ্ছো। ক্লাসগুলো যদি নিয়মিতভাবে ফলো করো তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। হ্যাঁ, জানো তো ইউটিউবেও এখন ক্লাসগুলো আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কোনো আগের ক্লাস মিস হলে। যাকগে, আমরা তো ক্লাস এইটের ইতিহাস নিয়ে আলোচনা করি, সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এইটের সিক্স চ্যাপ্টার পড়ছি। হ্যাঁ, সিক্স চ্যাপ্টারটা হচ্ছে মানে ষষ্ঠ অধ্যায়, যেটা ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে আমাদের কি জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা পড়ছি। এর আগের ক্লাসে, আগের সপ্তাহে যে ক্লাসটা নিয়েছিলাম, সেইখানে আমরা কংগ্রেস, জাতীয় কংগ্রেসের তিনটে পর্যায়কাল সম্পর্কে জেনেছিলাম। তোমাদের মনে আছে? তোমাদের খাতাতে আমি লিখে নিতে বলেছিলাম, একটু নোট করতে বলেছিলাম। খাতাটা একটুখানি সামনে রাখো, দেখো যে ভারতের জাতীয় আন্দোলনকে তিনটে পর্যায়ে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি, 1885 থেকে 1905 পর্যন্ত কি বলা হচ্ছে সময়কালকে, নরমপন্থীদের যুগ। আর 1905 থেকে 1920 পর্যন্ত সময়কে কি বলা হচ্ছে, চরমপন্থীদের যুগ। আর 1920 পর থেকে একেবারে 47 সাল আমাদের স্বাধীনতা লাভ পর্যন্ত সময়কালকে কি বলা হচ্ছে, গান্ধী যুগ। তো আগের সপ্তাহের আগের ক্লাসটাতে আমরা নরমপন্থী কারা, নরমপন্থী কেন তাদেরকে বলা হয়, নরমপন্থীরা কি কি করেছিলেন আর তাদের কেন সমালোচনা হয়েছিল, এই ব্যাপারগুলো আমরা একটুখানি জেনেছি। আজকে আমরা এর পরের অংশটা সম্পর্কে জানব। তার মানে আজকে যে আমরা পড়ব, আজকে আমাদের পড়ার সময়কালটা কতটা থাকবে, 1905 পর থেকে 1920 অবধি। মানে আমাদের নরমপন্থী যুগ যে জায়গাটাকে বলছি আমরা, বা নরমপন্থীদের কাজের সময় যেটা, সেইটা সম্পর্কে আমাদের জানা হয়েছে। আজকে আমরা এর পরের অংশটা পড়ব, মানে 1905 তারপর থেকে। তার মানে 1905 থেকে, এটা এর আগের দিন বলেছিলাম কিন্তু, 1920 এই সালটাকে কি বলা হচ্ছে, চরমপন্থীদের যুগ, চরমপন্থী যুগ বা চরমপন্থীদের যুগ, যাই বলো না কেন। নরমপন্থী কারা, যারা ব্রিটিশ সরকারের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া অধিকার বা সুবিধা এইগুলো আদায়ের পথ হিসাবে আবেদন নীতিটাকেই বেছে নিয়েছিলেন। মানে আমি সব কথাই বলবো নরমভাবে,
তারা কি করতেন, তারা বক্তৃতা দিতেন, নরমপন্থীদের কথা বলছি, এটা কিন্তু আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে, তবু আমরা একটুখানি আবার মনে করে নিচ্ছি, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধে হবে। নরমপন্থীরা কি, তারা আবেদন করছেন, তারা বক্তৃতা দিচ্ছেন, তারা আলোচনা করছেন, তারা সভা করছেন, তারা ব্রিটিশ সরকার বড়লাটের কাছে, বড়লাট মানে হচ্ছে ভাইসরয়, বড়লাটের কাছে গিয়ে তারা স্মারকলিপি জমা দিচ্ছেন যে আমাদের এই 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 দাবি আছে, এই দাবিগুলো মানা হোক, এই দাবিগুলো পূরণ করা হোক, এইরকমভাবে করে বলছেন। কিন্তু যেহেতু নরমপন্থী নেতা যারা ছিলেন তারা প্রত্যেকেই, প্রায় প্রত্যেকেই মানে অত্যন্ত ধনী পরিবারের, খুব বড় লোক এরা, হয় কেউ জমিদার বাড়ি থেকে এসেছিলেন, বা কেউ বড় ব্যবসায়ী ছিলেন, বা কেউ খুব সফল উকিল আইনজীবী ছিলেন, মানে নিজেরা পেশাগত দিক থেকে বা অর্থের দিক থেকে খুব বড় লোক, আর অবশ্যই তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত। সেই জন্য এই নরমপন্থী নেতা যারা, এরা তো জানে যে ব্রিটিশ সরকার শাসনের সুফল কোনগুলো, এই যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হচ্ছে, ইংরেজি শিক্ষা আসছে, এই যে ভালো ভালো কাজগুলো করছে ইংরেজরা, এরা তো এই জায়গাটাকে দেখছে। কিন্তু এদের সংখ্যাটা কতটুকু বলো, 100 জনের মধ্যে কতজন এইরকম খুব বড় লোক এবং শিক্ষিত ভারতবর্ষে সেই সময়ে ছিলেন? 100 জনের মধ্যে হয়তো 10 জন। তাহলে 10 জনকে দেখে তো আর আমি গোটা ভারতের ছবিটা বুঝতে পারবো না, তাহলে গোটা ভারতের ছবি বুঝতে গেলে আমাদের বাকি 90 জনকে ভাবতে হবে। কিন্তু বাকি 90 জনের মধ্যে কিন্তু তখন অবধি রাজনীতি সম্পর্কে সচেতনতা ব্যাপারটা ছিল না বললেই চলে। মানে কি বলতো, আমি দেশের রাজা বদল হলো, রাজা কে হবেন, কে থাকলে ভালো, কি আগের রাজা খারাপ করেছিল, এইগুলো সম্পর্কে কখন ভাবনা চিন্তা করব বলো? যখন আমি মানে আমি কখন ভাববো, আমি খেয়ে দেয়ে নিয়ে ভাববো, তাই তো? মানে আমার যদি পেটে খিদে থাকে, আমার যদি খাবার না থাকে, আমার মাথার ওপর যদি এত এত ঋণের বোঝা থাকে, তখন কিন্তু কোন রাজা এলো আর কোন রাজা গেল তাতে আমাদের কিছু যায় আসে না। মানে আমি ভাববো যে রাজা আমাকে একটু ভালো রাখবে আমি সেই রাজাকেই সমর্থন করব, সেরম তো ব্যাপারটা। তো এই নরমপন্থীদের, যেহেতু তারা ব্রিটিশ শাসনকে মনে করতেন খুব ঈশ্বরের আশীর্বাদ, মানে ভারতবর্ষের মতো এরকম একটা দরিদ্র, এরকম একটা অশিক্ষিত দেশ, মানে যেহেতু তখন অশিক্ষিতের সংখ্যাটাই অনেক বেশি, এইরকম একটা পিছিয়ে পড়া দেশে ব্রিটিশদের মতো সভ্য সুশিক্ষিত আধুনিক একটা জাতি যদি শাসন করে আমাদেরকে, তাহলে অবশ্যই ওদের আলোতে আমরা আলোকিত হব, ভারতের উন্নতি হবে। মানে এই যে নরমপন্থীরা, এরা যে ব্রিটিশদেরকে ভালো মনে করতেন, ব্রিটিশ শাসনকে ভারতবর্ষের জন্য খুব মঙ্গলজনক মনে করতেন, তার কারণ কিন্তু এটাই। এরা ভাবছেন এই যে আমি যেমন লেখাপড়া শিখে এত সুন্দর একটা কাজ পেয়েছি, এত আর্থিক সচ্ছলতার মধ্যে আছি, যারাই এরকম শিখতে পারবে তারাই এরকম ভালো কাজ পাবে, সেই জন্য ব্রিটিশরা থাকুক। সেই জায়গা থেকে এরা ব্রিটিশদেরকে কোনোদিন রাগাতে চাইতেন না, এবং এদের এরা কি বলতেন, ওই যে প্রে প্রার্থনা করতেন, প্লিজ মানে অনুনয় করতেন, অ্যান্ড প্রোটেস্ট মানে আমি বিরোধিতা করছি, না স্যার এরকম বললে তো হবে না, স্যার এইটা ব্যাপারটা একটু ভেবে দেখবেন, স্যার এইটা হলে আমাদের ভালো হয়, আমি প্রতিবাদ করছি, কিন্তু আমার সেই প্রতিবাদটা ভঙ্গিটা কি খুব নরম, সেই জন্যই তারা নরমপন্থী ছিলেন। এই এতদূর আমাদের পড়া হয়েছে, এইবার আমরা আজকের অংশটাতে ঢুকছি। কিন্তু ওই যে একটা বড় কথা যে ইংরেজদের স্বার্থ আর ভারতীয়দের স্বার্থ কিন্তু আলাদা ছিল, ভারতীয়দের উন্নতি হোক, ভারতীয়দের সত্যি সত্যি ভারত একটা স্বনির্ভর দেশ হোক, এটা ব্রিটিশরা চায়নি। কিন্তু আমি যাকে শাসন করব, আমি যাকে শোষণ করছি, সে যদি সচেতন হয়ে যায়, সে যদি শিক্ষিত হয়ে যায়, তার হাতে যদি টাকা পয়সা থেকে যায়, তাহলে আমি কি তাকে দাবিয়ে রাখতে পারবো? নিশ্চয়ই দাবিয়ে রাখতে পারবো না। তার মানে আমি কখনোই চাইবো না যে সে এই সমস্তগুলো পাক। এই জায়গা থেকে ব্রিটিশদের সাথে ভারতের, মানে ব্রিটিশরা যে চোখে ভারতীয়দের দেখতো সেটা কিন্তু মোটেই খুব মানে ভালোবাসার দৃষ্টি ছিল না, বুঝলে? এবং সে কারণে এই নরমপন্থীরা যে এত প্লিজ প্লিজ করে যে সমস্ত দাবি দাওয়াগুলো আর কি বলতেন ব্রিটিশদের কাছে, ব্রিটিশরা সেগুলোতে কানও দিত না। দাবি অধিকার কি অত নরমভাবে, অধিকার কি অত নরমভাবে পাওয়া যায়? অধিকার অত নরমভাবে পাওয়া যায় না। আমি কথা বলবো, এর জন্য প্লিজ আমাকে বলতে দিন, প্লিজ আমাকে বলতে দিন, এরমভাবে করে বলতে দিলে কিন্তু কেউ বলতে দেবে না, তাই তো?
তো এই যে জাতীয় কংগ্রেসের ভেতরে এই যে নরমপন্থী নেতা যারা রয়েছেন, যারা এরকম আবেদন নিবেদন নীতিতে বিশ্বাস করেন, যারা মনে করেন ব্রিটিশ শাসন ভালো, ব্রিটিশরা আমাদের দেশে থাকুক, আমাদের মাথার উপর হাত আশীর্বাদের হাত দিয়ে রাখুক, যারা এরকম মনে করেন, এদের কথায় যখন কোনো রকম কাজ হচ্ছে না, তখন জাতীয় কংগ্রেসের মধ্যে আরও কিছু মানুষ, জাতীয় কংগ্রেসের মধ্যে তো অনেকজন মেম্বার আছে, কিন্তু অনেকজন তার মধ্যে আবার মানে এই দলটার মধ্যে কিছু মানুষ তারা আবার এরকম একটা বলতে লাগলেন যে ধুর, এরকম প্লিজ প্লিজ করে বললে কোনো রকম কথা হয় নাকি? কেউ ওইগুলো শুনবে না, জোরদারভাবে বলতে হবে, আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, না কে না আমাকে এটা দিতে হবে, যদি তুমি আমাকে এটা না দাও তাহলে আমি এটার প্রতিবাদ করব, আমি এটা অধিকার নিয়েই ছাড়বো এই অধিকারটা, এরকম একটা প্রতিবাদী মনোভাব নিয়ে আসতে হবে। এরকম দিন দিন দিলে ভালো হয়, এইরকম রিকোয়েস্ট করলে হবে না, এটা কারা বলছেন? জাতীয় কংগ্রেসের ভেতরে আরেকটা দল বলছেন। এই যে আরেকটা দল, জাতীয় কংগ্রেসের যে সমস্ত নেতা যারা নরমপন্থীদের আবেদন নিবেদন নীতিতে ভরসা রাখতে পারেননি, যারা মনে করেছিলেন ভারতীয়দের জন্য দাবি আদায়ের একমাত্র পথ হচ্ছে সংগ্রামশীল জাতীয়তাবাদ, তারা হচ্ছেন চরমপন্থী। কি বললাম? তাহলে চরমপন্থী যুগ, চরমপন্থী কারা? চরমপন্থী হচ্ছে কারা? এক নম্বর কি, যারা নরমপন্থীদের, এটা একটু খাতাতে লিখে নাও, আমার সাথে সাথে একটু লিখে নাও, নরমপন্থীদের একটু তাড়াতাড়ি লিখবে, হ্যাঁ, আবেদন নিবেদন, আবেদন নিবেদন নীতি মানে বুঝলে, ওই যে প্লিজ করে তারা যে বলতেন আর কি, অনুরোধ করতেন যে নীতিতে ভরসা রাখতে পারেননি, রাখতে পারেননি, এবং যারা নরমপন্থীদের আবেদন নিবেদন নীতিতে ভরসা রাখতে পারেননি, এবং যারা মনে করেছিলেন, যারাতে চন্দ্রবিন্দু দেবে, হ্যাঁ, যারা মনে করেছিলেন দাবি ভারতবাসীর দাবি আদায়ের দাবি আদায়ের একমাত্র পথ পথ সংগ্রামশীল জাতীয়তাবাদ, সংগ্রাম, সংগ্রাম মানে বুঝতে পারছো? এইখানে আবার আরেকটা কথা বলবো, এর মধ্যে আবার আরেকটা কথা বলছি, থামো, এটা লেখো আগে, সংগ্রামশীল জাতীয়তাবাদ, তারা, তারাতেও চন্দ্রবিন্দু দেবে, তারা হচ্ছেন কি, চরমপন্থী। দেখো চরমপন্থী, আচ্ছা একটা কথা বলি, চরমপন্থী মানে আমরা বুঝতে পারলাম কি, নরমপন্থীরা খুব নরমভাবে বলতেন, চরমপন্থীরা সেই কথাটাকে কড়াভাবে বলতেন, এটা বললাম তো। আচ্ছা এইবার যদি তোমাদের, তোমরা জানো, তোমরা ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ, এদের নাম শুনেছ, তার মানে এদেরকে তোমরা কি করবে, সব চরমপন্থীতে দিয়ে দেবে, কারণ এরা তো এরকম প্লিজ প্লিজ বলে কোনো কিছু করেননি, তাই না? কিন্তু শোনো, এদের জায়গাটা না আরেকটু চরমপন্থীদের থেকে আরেকটু আলাদা, এরা হচ্ছেন সশস্ত্র বিপ্লববাদী, মানে সংগ্রামশীল জাতীয়তাবাদ, এই শব্দটার নিচে আন্ডারলাইন করবে, সংগ্রামশীল জাতীয়তাবাদ। সংগ্রামশীল জাতীয়তাবাদ মানে হচ্ছে ওই আবেদন নিবেদন নীতির বিপরীতে আমরা, আমরা প্রতিবাদ করি। এইবার দেখো, প্রতিবাদেরও কিন্তু অনেক রকম পথ আছে, নরমপন্থীরা যেমন প্রতিবাদটা তাদের খুব মৃদু, কিন্তু আমরা প্রতিবাদ করি, আমরা জোরালোভাবে প্রতিবাদ করি। আর ওই যে সমস্ত বিপ্লবীদের কথা আমরা বললাম, যাদেরকে আমরা বিপ্লবী বলে চিনি, তাঁরা কিন্তু সশস্ত্র বিপ্লববাদে বিশ্বাসী ছিলেন, মানে তারা মনে করতেন যে অস্ত্র ছাড়া, মানে রক্ত দিয়ে, মানে রক্তরাঙা পথ ছাড়া এই ব্রিটিশদেরকে উৎখাত করা যাবে না, আর ব্রিটিশদের না সরালে কোনোদিন কোনো দাবি অধিকার ভারতবাসী পাবে না, মানে তারা আরও চরম, মানে চরমপন্থীরা সংগ্রামশীল জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন, কিন্তু তারা কিন্তু অস্ত্র শস্ত্র লাঠি সোঁটা নিয়ে মাঠে নামেননি,
মানে তাদের হাতে বন্দুক গোলা বারুদ তা ছিল না, তারা প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, সেটারও পদ্ধতি ছিল, সেটা আমি বলছি। কিন্তু বিপ্লবী যারা আর কি, তারা কিন্তু আরও আরও চরম পথে বিশ্বাসী। তারা মনে করেন যে ভারতের স্বাধীনতা লাভের একমাত্র পথ হচ্ছে রক্তরাঙা পথ, মানে সেখানে আমার প্রাণ আমাকে বিসর্জন দিতে হবে এবং আমি তো মারা যাবই, তার আগে যা যে সমস্ত অত্যাচারী ইংরেজ শাসক রয়েছে তাদেরকে মেরে ফেলে তারপরে মানে আমার পরিণতিও মৃত্যু। তারা আবার অন্য এক গোষ্ঠী, তাদের কথা আমরা পরে পড়ব, আপাতত আমরা চরমপন্থীদের কথা পড়ছি। হ্যাঁ, তাহলে কি বলবো, যারা নরমপন্থীদের আবেদন নিবেদন নীতিতে ভরসা রাখতে পারেননি এবং যারা মনে করেছিলেন যে ভারতবাসীর দাবি আদায়ের একমাত্র পথ হচ্ছে সংগ্রামশীল জাতীয়তাবাদ, তারাই কংগ্রেসের চরমপন্থী নেতা নামে পরিচিত। বোঝা গেল কথাটা? এইবার চরমপন্থী নেতা কারা কারা এটা মুছে দিই। চরমপন্থী নরমপন্থী কয়েকজন নেতার নাম আমরা পড়েছিলাম, কিন্তু মনে আছে দুজন তিনজন নেতার নাম মনে রাখতে হবে, কিন্তু কারণ পরীক্ষাতে আসতেই পারে যে দুজন নরমপন্থী নেতার নাম বলো। এখন আমরা কয়েকজন চরমপন্থী নেতার নাম জানতে পারবো, তার মধ্যে থেকে তোমরা তিনজন চারজনের নাম একটু মনে রাখবে, তোমরা চেনো এদেরকে। একজন হচ্ছেন লালা লাজপত রায়, একজন হচ্ছেন বাল গঙ্গাধর তিলক, একজন হচ্ছেন বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল, এদের তিনজনকে একসাথে বলা হয় লাল বাল পাল। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর হচ্ছে কি বিপিন চন্দ্র পাল। লালা লাজপত রায় কোথাকার ছিলেন? ইনি হচ্ছেন পাঞ্জাব, পাঞ্জাবের বিখ্যাত নেতা। ইনি হচ্ছেন মহারাষ্ট্র, তিলক মহারাষ্ট্রের বিখ্যাত নেতা। বিপিন চন্দ্র পাল হচ্ছেন বাংলার। এই তিনজনের নাম মনে রাখবে, ওই যে সংক্ষেপে লাল বাল পাল বললাম, এই নামটা মনে রাখবে, লাল লালা লাজপত রায়, বাল বাল গঙ্গাধর তিলক, পাল বিপিন চন্দ্র পাল, এদের তিনজনের নাম মনে রাখবে। এরা তিনজন ছিলেন চরমপন্থী নেতা। এবং কে কোথাকার? লালা লাজপত রায় হচ্ছেন পাঞ্জাবের, বাল গঙ্গাধর তিলক হচ্ছেন মহারাষ্ট্রের, বিপিন চন্দ্র পাল হচ্ছেন বাংলার। তিনজন, এই তিনজন বাদ দিয়ে আরও তিনজনের নাম আমি বলে রাখছি, তোমরা একটু মনে রাখবে, যত বেশি সংখ্যক মনে রাখতে পারবে তোমাদেরই ভালো লাগবে। তিনজনের নাম হলো তো, আচ্ছা বেশ, লাল বাল পাল বলতে কাদের বলা হয় বোঝানো হয়, তারা কোথাকার নেতা ছিলেন, এইরকম যদি প্রশ্ন আসে তাহলে বলতে পারবে তো? আচ্ছা, এইবার আর দুজনের নাম বলছি। একজন হচ্ছেন অরবিন্দ ঘোষ, দাঁড়াও সাদা রঙের চোখ নি, একজন হচ্ছেন অরবিন্দ ঘোষ, পরবর্তীকালে ঋষি অরবিন্দ যাকে বলা হয়, একজন হচ্ছে, ইনিও চরমপন্থী নেতা অরবিন্দ ঘোষ, একজন হচ্ছে অশ্বিনী কুমার দত্ত, এর কথা বলেছিলাম, তিন দিনের তামাশা বলেছিলেন নরমপন্থীদের ওই কার্যক্রমকে, অশ্বিনী কুমার দত্ত চরমপন্থী নেতা। আর একজনের নাম বলছি, ব্রহ্ম বয়রফলা হয়ময়, ব্রহ্ম বান্ধব বয়াকার দন্ত নয় ধয় ব, একটাই শব্দ কিন্তু, হ্যাঁ, ব্রহ্ম বান্ধব উপাধ্যায় উপাধ্যায়, ইনিও হচ্ছেন একজন চরমপন্থী নেতা, অরবিন্দ ঘোষ, অশ্বিনী কুমার দত্ত, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তিনজনই বাংলার, বুঝতে পারছো? তাহলে চরমপন্থী আন্দোলনটা বা চরমপন্থী নেতাদের
আন্দোলনই বলা যায় এটাকে। এটা মূলত ভারতবর্ষের তিনটে রাজ্যে বেশি ছড়িয়ে পড়েছিল। একটা তো বাংলা, বুঝতেই পারছো, চারজনের নাম তো বাংলারই দিলাম, আর একটা হচ্ছে পাঞ্জাবে, আর একটা হচ্ছে মহারাষ্ট্র। এই তিন জায়গাতে চরমপন্থীদের খুব শক্ত ঘাঁটি ছিল, মানে তিন জায়গার কংগ্রেসি নেতাদের মধ্যে চরমপন্থার ভাবটা বেশি ছিল, যারা আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন না। বোঝা গেল? তাহলে এই নামগুলো মুছে দিই। আচ্ছা, এইবার আর একটা জিনিস, এই চরমপন্থা উদ্ভব হলোটা কেন? নরমপন্থী যুগ সম্পর্কেই আমরা পড়ছিলাম, চরমপন্থাটা এলো কেন? শোনো, এই যে চরমপন্থা, এই যে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় বা এই যাদের আমরা কথা বললাম আর কি, ধরো বিপিন চন্দ্র পাল, এরা যে একদিনে হঠাৎ করে চরমপন্থী হয়ে গেলেন তা নয়, কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম থেকেই এরা ছিলেন। কিন্তু প্রথম দিকে এই যে নরমপন্থী যাদেরকে বলছি না, এদের প্রভাবটা বেশি ছিল, বা এরা মানে লিডার ছিলেন আর কি। এরা যেমনভাবে কথাটা বলতেন, সেই কথা শুনে কংগ্রেসের বাকি নেতারা সেরম কাজ করতেন, বা কংগ্রেসের কাজটা সেই মতো চলতো। কিন্তু যত দিন যেতে লাগলো, মানে 20 বছর তো পার হয়ে গেছে, ভাবো না, 1885 কংগ্রেস তৈরি হলো, আর এখন হচ্ছে 1905 পার করে ফেলেছি আমরা, তাহলে 20 বছর চলে গেছে কংগ্রেসের। তাহলে আস্তে আস্তে মানুষের কী হয়, যত দিন যায় তত মানুষ কী হয়, আরও বিকল্প পথ, আরও নতুন নতুন পথ, আরও নতুন নতুন কথা আসে, আরও নতুন নতুন নেতা তৈরি হয়, এরকম তো যে কোনো দলেই তৈরি হয়। তো এইবার কী হলো, এই নরমপন্থীদের ওই যে আবেদন নিবেদন করে তারা তো কিছু পাচ্ছে না, তারা নিজেরা খুব খাঁটি মনে চাইছেন ঠিকই, কিন্তু তাদের চাওয়াটা এতই নরম যে ব্রিটিশ সরকার ওইগুলোকে কানই দিচ্ছে না, আর তারা তো ব্রিটিশকে রাগিয়ে কিছু করতে পারছেন না। ফলে এই কংগ্রেসের মধ্যেই একদল যারা বললেন যে আবেদন নিবেদন নীতিতে চলবে না, সংগ্রামের পথে গিয়ে আমাদের আমাদের দাবিগুলো চাইতে হবে। তার মানে চরমপন্থা উদ্ভবের প্রধান কারণ কি বলতো, নরমপন্থী আন্দোলনের প্রতিক্রিয়া বলতে পারো, বা নরমপন্থী আন্দোলনের ব্যর্থতা বলতে পারো। মানে জাতীয় কংগ্রেস 85 থেকে যাত্রা শুরু করে 1905 গিয়ে যেখানে গিয়ে থামলো, সেইখান থেকে পিছনে ঘুরে দেখছে যে 20 বছরে আমরা প্রাপ্তি বলে কিছু পাইনি। হ্যাঁ, নরমপন্থীরা দেশের মানুষকে কিন্তু সজাগ সচেতন করেছিলেন, গুরুত্বটা তো আগে বলেছি তাদের আন্দোলন, তারা যে 100% ব্যর্থ তা না, কিন্তু তাদের চাওয়ার পদ্ধতিটা ব্যর্থ ছিল। মানে তারা যেভাবে যে ভাষায় কথা বলতেন, সেই ভাষাতে ব্রিটিশের কাছ থেকে কিছু আমি নিয়ে নেব সেইটা হয়ে ওঠেনি। তার মানে 85 থেকে 1905 অবধি চলে গেলাম যেখানে, সেখান থেকে আমার শুরু হলো পরের যাত্রা, মানে নরমপন্থী আন্দোলনের ব্যর্থতা বা নরমপন্থী আন্দোলনের প্রতিক্রিয়া, সেখান থেকেই চরমপন্থী আন্দোলনের জন্ম। বুঝতে পারলে? তাহলে চরমপন্থীদের আন্দোলনের উদ্ভব কেন? এক, নরমপন্থী আন্দোলনের ব্যর্থতা শব্দটা বলছি, তার মানে কিন্তু নরমপন্থী আন্দোলনের নেতাদেরকে কিন্তু আমরা কখনো খারাপ বলছি না। তারা যা বিশ্বাস করতেন, তারা যা ভাবতেন, সেইভাবে তারা তাদের নেতৃত্বটাকে এগিয়ে, মানে কি বলতো, ভারতের স্বাধীনতাটাকে যদি আমরা চরম ধরি, তাহলে নরমপন্থী প্লাস চরমপন্থী প্লাস সংগ্রামশীল জাতীয়তাবাদ। মানে তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটতে হাঁটতে তুমি একটা গলিতে ঢুকে পড়েছো, ঢুকে পড়ে তুমি দেখলে সামনে একটা বাড়ি, মানে আর রাস্তা নেই, তখন তুমি কি করবে? তুমি তো বিকল্প রাস্তার খোঁজ করবে। এই বিকল্প রাস্তার খোঁজটাই হচ্ছে চরমপন্থা। বুঝতে পারছো যে তাহলে আমাকে কি করতে হবে? আমি যে এতটা হেঁটে গেলাম, তার মানে আমার এই গলিটায় হাঁটাটা ঠিক হয়নি, তার মানে আমাকে অন্যদিক দিয়ে ঘুরতে হবে। এই যে অন্যদিক দিয়ে ঘুরতে হবে, এটা কখন তুমি খুঁজবে? যখন তুমি একটা জায়গায় গিয়ে বুঝবে যে ঠিক হলো না, তখনই তো তুমি যখন একটা অঙ্ক কষতে কষতে দেখবে এই পদ্ধতিতে মিললো না, তখনই তো তুমি আরেকটা পদ্ধতি ট্রাই করবে। তাহলে এই যে আরেকটা পদ্ধতি, সেটাই চরমপন্থা। তার মানে নরমপন্থীরা সেই অর্থে যে ব্যর্থ পুরোপুরি তা না, কিন্তু তাদের আন্দোলন যেখানে শেষ, সেখান থেকে চরমপন্থী আন্দোলনটা শুরু। বোঝা গেল কথাটা? নরমপন্থী আন্দোলনের ব্যর্থতা। 2 নম্বর পয়েন্ট যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে কি, যে নরমপন্থীরা কি বললাম, যে তারা না বেশিরভাগ ক্ষেত্রে কি ছিল বলো, হয় জমিদার বা ব্যবসায়ী বা আইনজীবী, মানে খুব ধনী। এবার কি বলো তো, ধনী মানে কি, এরা এতই বড় লোক না যে সাধারণ গরিব চাষি
সাধারণ মানুষ এদের সাথে এদের যোগাযোগ ছিল, মানে এরা মানে ভীষণ মানে ধনী আর কি, অর্থবান। তো এবার কী বলো তো, নিজেরা নিজেদের টাকা দিয়ে 20 বছর ধরে চালিয়ে আসছেন একটা দলকে, আর তো কোথাও থেকে চাঁদা আসছেন, আর তো কারোর সাথে যোগাযোগই নেই, চাঁদা আসবে কোথা থেকে? কিন্তু কতদিন নিজের টাকা দিয়ে একটা দলকে টানা যায় বলো? একটা সর্বভারতীয় দল, তাতে যদি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদা না আসে, তাহলে এই যে 3 দিন করে করে 20 বছরে এই 3 দিন করে যে বার্ষিক সভা বসেছে, এত শয়ে শয়ে মানুষ আসা, থাকা, যাতায়াত, খাওয়া দাওয়া, এত খরচ একটা সর্বভারতীয় দল চালানোর, যে এত খরচ, তাহলে এই খরচটা এতদিন অবধি নরমপন্থী নেতারা নিজেরাই দিয়ে আসছিলেন। কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে কী বলতো, তারাও মানে একটু আর্থিক সংকটের মধ্যে পড়ে। যুগ যুগ ধরে আমি টাকা দিয়ে চালিয়ে যাব এটা তো হয় না। আর যেহেতু তাদের সাথে দেশের সাধারণ মানুষের যোগাযোগটা ছিল না, সেই কারণে তারা সাধারণ মানুষের থেকে চাঁদাটাও চাইতে পারেননি। বোঝা গেল? তার মানে কি, নরমপন্থীদের আর্থিক কি বলবো বলো, সমস্যা, মানে নিজেরা 20 বছর ধরে চালিয়েছেন। আমি এটা পয়েন্ট লিখছি, তোমরা কিন্তু ব্যাখ্যা করবে যে প্রত্যেকেই অর্থবান পরিবারের নেতা ছিলেন, তারা নিজেরা নিজেদের খরচে একটা সর্বভারতীয় দলকে চালিয়ে আসছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে 20 বছর পরেও কিন্তু এরকমভাবে টেনে নেওয়াটা যায় না। আস্তে আস্তে কি হয়, 1 বছর 2 বছর 5 বছর 7 বছর 10 বছর দিলাম, আস্তে আস্তে মানুষ তখন কী ভাবে না যে আমি এত টাকা দিয়ে, মানে একটা অসুবিধে হয় আর কি। আর যেহেতু এরা অত্যন্ত ধনী, সেই জন্য দেশের সাধারণ মানুষের কাছ থেকে এদের তো যোগাযোগ ছিল না, ফলে সাধারণ মানুষের থেকে এদের চাঁদা চাওয়ারও উপায় ছিল না। একটা দল চালাতে গেলে তো চাঁদা লাগে, চাঁদা চাওয়ারও উপায় ছিল না, যেই কারণে নরমপন্থীদের মধ্যে একটা আর্থিক সমস্যা দেখা দিচ্ছিল। এবং টাকা না থাকলে কিন্তু কোনো কিছুই চালানো যায় না, এটা হচ্ছে সোজা কথা। তার মানে নরমপন্থীরা যখন আস্তে আস্তে একটু একটু করে নেমে যাচ্ছেন, তখন আস্তে আস্তে উদ্ভব হচ্ছে কাদের, চরমপন্থীদের। বোঝা গেল? আর এই দুটো পয়েন্ট হলো। আচ্ছা, এই দুটো পয়েন্ট একটুখানি মুছে দিচ্ছি, হ্যাঁ, এরপরে এই দুটো পয়েন্ট লিখলে তো। আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে লর্ড কার্জনের নীতি। লর্ড কার্জনের শাসন নীতি, নীতি না শাসন নীতি, কি লর্ড কার্জন তিনখানা নিয়ম করেছিলেন। 1 নম্বর লর্ড এর এই পয়েন্টের ভেতরেই লিখবে, 1 নম্বর পয়েন্ট কি বলতো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে 1899, প্রথম বলে দিই, আর 3টে সাল বলছি, 1904 1905, 1899 সাল, এটা হচ্ছে কলকাতা বিশ্ব বিদ্যালয়, দেখো নিয়ন্ত্রণ, ছোট ছোট করে লিখছি, আইন, কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ আইন, এটা কি আমি পরে বলছি, 1904 কলকাতা কর্পোরেশন, কর্পোরেশন মানে পৌরসভা, পৌরসভা, মিউনিসিপ্যালিটি বলে না যেটাকে, কলকাতা পৌরসভা আইন, আর 1905 বঙ্গভঙ্গ কার্যকর আইন, কার্যকর সিদ্ধান্ত। কি লিখলাম একটুখানি দেখো, না আমার মনে হয় একটু ভুল হল, এইটা হবে কলকাতা পৌরসভা নিয়ন্ত্রণ আইন, এইটা হবে হচ্ছে কলকাতা পৌরসভা, একটু ভুল হয়েছে, হ্যাঁ সালটা একটু গুলিয়ে গেছে আমার নিজেরই, কলকাতা পৌরসভা আইন একটু ঠিক করে নাও, হ্যাঁ এটা আমার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে কলকাতা, এটা একটু ঠিক করে নাও, আমার একটু ভুল হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়
নিয়ন্ত্রণ আইন বঙ্গভঙ্গ কার্যকর সিদ্ধান্ত লর্ড কার্জনের শাসননীতি কার্জন কে কার্জন হচ্ছেন তখন বড়লাট বা ভাইসরয় তিনি তিনটে আইন করেছিলেন 1899 1904 1905 1899 হচ্ছে কলকাতা পৌরসভা আইন বা কলকাতা কর্পোরেশন আইন সেই আইনটাতে কি বলতো ওই যে আগের দিন যখন আমরা পড়লাম না নরমপন্থীরা বারবার বলছিলেন যে ভারতীয়দেরকে নিয়োগ করতে হবে যে কোনো প্রশাসনে ভারতীয়দের নিয়োগ করতে হবে বারবার যে বলছিলাম তো এই কলকাতা পৌরসভা কর্পোরেশন চালাতে গেলে তো অনেক লোক লাগে বুঝতে পারছো কলকাতা তো অনেক বড় জায়গা তো সেই জায়গা থেকে সেই পৌরসভার যে কমিটিটা সেই কমিটিটা থেকে ভারতীয়দেরকে বাদ দেওয়া শুরু হয় যে ভারতীয়দেরকে নেওয়া আর হবে না কে করলেন আইনটা কার্জন কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ আইন কী করলেন তোমরা যখন ক্লাস টেনে উঠবে তখন তোমরা পড়বে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ আইন এটাতে কি হল কলকাতা বিশ্ববিদ্যালয় না এটা হচ্ছে প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ আইন কলকাতার কথাই আমরা বলছি এখানে কি বলা হলো ওই একই যে বিশ্ববিদ্যালয়গুলোতে কি পড়ানো হচ্ছে কি পাঠ্যক্রম হবে কি ব্যাপার সরকারি নিয়ন্ত্রণ খুব বেশি পরিমাণে কড়া হয়ে গেছিল মানে ছাত্র ছাত্ররা তারা যে স্বাধীনভাবে পড়বে বা গবেষণা করবে বা স্বাধীনভাবে ধরো নতুন পাঠ্য বিষয় সম্পর্কে জানবে নতুন কিছু পাঠ্যক্রম চালু হবে সমস্ত কিছুতেই সরকারের নিয়ন্ত্রণ থাকবে মানে সরকার যদি চায় তাহলেই হবে যেহেতু এটা সরকারি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়টা আর 1905 সালে কি বঙ্গভঙ্গ কার্যকর সিদ্ধান্ত মানে আমরা জানি লর্ড কার্জন কি চেয়েছিলেন যে বাংলাকে ভেঙে দুটো প্রদেশে ভাগ করতে চেয়েছিলেন তাই তো তাহলে এই এই যে বঙ্গভঙ্গর সিদ্ধান্তটা যে বাংলাকে ভাঙা হবে এই সিদ্ধান্তটা এই যে কার্জনের তিনটে আইন কলকাতা পৌরসভা আইন বা কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ আইন বা বঙ্গভঙ্গ কার্যকর করার যে সিদ্ধান্ত এই জায়গাগুলোকে নিয়ে নরমপন্থীদের সাথে চরমপন্থীদের বিরোধ চরমে ওঠে এইগুলো যেরকম সাংঘাতিক সাংঘাতিক জিনিস কার্জন নিয়ে চলে আসছেন নরমপন্থীরা এই জায়গাতেও কি বলতে চেয়েছিলেন যে আমরা ইংরেজদেরকে বোঝাবো তারা শিক্ষিত তারা সভ্য জাতি বোঝালে কেন বুঝবে না তাদেরকে আমরা বোঝাবো তাদেরকে আমরা আমাদের বক্তব্যটা তুলে ধরবো কারা বলেছিলেন নরমপন্থীরা আর চরমপন্থীরা বললেন যে না না বাংলাকে ভেঙে দুটুকরো করে দেবে এটা কি আর ওই প্লিজ বুঝুন এরকম বলে হবে এটা একদম সংগ্রামের পথে গিয়ে আমাদেরকে এই বঙ্গভঙ্গটাকে আটকাতে হবে তাহলে আমরা তিনটে পয়েন্ট পেলাম চরমপন্থা উদ্ভবের এক নম্বর কি নরমপন্থী আন্দোলনের ব্যর্থতা বা প্রতিক্রিয়া দুই নম্বর কি পেলাম যে নরমপন্থীরা আর্থিক সংকটে পড়েছিল দীর্ঘদিন নিজেরাই আন্দোলন চালাতে গিয়ে আর তিন নম্বর কি যে লর্ড কার্জনের এই যে শাসন নীতিগুলো এই শাসন নীতির প্রতিবাদে জাতীয় কংগ্রেসের মধ্যে চরমপন্থার উদ্ভব হয় বোঝা গেল ব্যাপারটা বেশ এটা তাহলে মুছে দিলাম আচ্ছা এইখানে তোমাদের আরেকটা কথা বলি এই যে চরমপন্থী নেতারা নরমপন্থীরা দেখো একটা জিনিস নরমপন্থীরা কি বলো তারা তো ইংরেজদের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল ইংরেজি ভাষা ইংরেজি সাহিত্য পাশ্চাত্য শিক্ষার ওপর তাদের ভীষণ পাশ্চাত্য শিক্ষা বলো সংস্কৃতি বলো সবের ওপরেই তাদের ভীষণ আস্থা ছিল মানে এদের অনেকেরই নরমপন্থী যারা তাদের অনেকেরই চাল চলন বা কথাবার্তা আচরণ হাবভাব সাহেবি আনা ছিল এদের মধ্যে কিন্তু বুঝতে পারছো মানে বেশিরভাগই না বিলেত থেকে পড়ে এসেছেন বিশাল ডিগ্রি প্রচুর টাকা পয়সা এই ধরনের আর কি মানে নরমপন্থীরা পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতিকে খুব গুরুত্ব দিতেন আর তার বিপরীত হচ্ছে চরমপন্থীরা তার মানে চরমপন্থীরা পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতিকে গুরুত্ব দেবে না তাহলে ওরা কাকে গুরুত্ব দেবে ভারতীয় শিক্ষা সংস্কৃতি দেখো এই জায়গাটা কি হলো নরমপন্থীরা আচ্ছা এই লেখাটা মুছে দিচ্ছি হ্যাঁ এই লেখাটা মুছে দিচ্ছি একটু ওপর থেকে লিখতে পারবো নরমপন্থীরা এখানে একটা ঘিরে দিলাম কি তারা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি সংস্কৃতিকে গুরুত্ব দিতেন কারা নরমপন্থীরা
আর চরমপন্থীরা তো এর উল্টো বলবেন, তার মানে তারা একে গুরুত্ব দেয় না। তারা কাকে গুরুত্ব দেয়? তারা গুরুত্ব দেয় ভারতীয় ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি। এটা হচ্ছে চরমপন্থীরা, মানে দুজনের চিন্তা ভাবনার মধ্যে খুবই পার্থক্য। চরমপন্থীরা, নরমপন্থীরা পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতিকে গুরুত্ব দেয়, চরমপন্থীরা ভারতীয় ঐতিহ্য শিক্ষা সংস্কৃতিকে গুরুত্ব দেয়। এতে দিতে গিয়ে কি করলো বলো তো চরমপন্থীরা? এই যে ভারতীয় ঐতিহ্য, ভারতীয় শিক্ষা, ভারতীয় সংস্কৃতি, এই জায়গাটা বলতে গিয়ে না বেশিরভাগ ক্ষেত্রে এদের কথাগুলো, মানে এদের কথা বলতে, যে লাল বাল পালের কথা বলছি, বা আমাদের ব্রহ্মবান্ধব উপাধ্যায় বা অশ্বিনী কুমার দত্ত বা অরবিন্দ ঘোষ, যাদের কথাই বলি, বা আরও যারা তৎকালীন চরমপন্থী নেতা ছিলেন বা সমর্থক ছিলেন, তাদের কথাগুলো, তাদের আলোচনাগুলো না বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয় ঐতিহ্য বলতে গিয়ে হিন্দু ঐতিহ্য, হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মাহাত্ম্য, হিন্দু ধর্মের সংস্কৃতি, হিন্দু ধর্মের গুণগান, এই জায়গাটাতে চলে গেছিল। এটা কিন্তু চরমপন্থী আন্দোলনের একটা, মানে নেতাদের কথাবার্তার মধ্যে যখন একজন সর্বভারতীয় নেতা হন, তখন তিনি ব্যক্তিগত বিশ্বাসে যে যে কোনো ধর্ম, যে কোনো কিছুকে আর কি তিনি শ্রদ্ধা করতেই পারেন, তার নিজের ধর্মকে। কিন্তু তিনি যখন সর্বভারতীয় নেতা, তখন তো তিনি কোনো একটা নির্দিষ্ট ধর্ম বা নির্দিষ্ট কোনো একটা কিছুকে নিয়ে বললে কিন্তু তখন হয় না, কারণ তিনি তো তখন সবার নেতা। তো এইটা কিন্তু চরমপন্থীদের, এই জায়গাটাতে তারা কিন্তু পরবর্তীকালে সমালোচিত হয়েছেন, মানে তাঁরা ভারতীয় ঐতিহ্যকে জোর দিতে গিয়ে হিন্দু ধর্মের গৌরব গাথাকে বেশি জোর দিয়ে ফেলেছিলেন। হিন্দুদের মধ্যে মানে ব্যাপারটা খালি হিন্দু ধর্ম সংক্রান্ত ব্যাপার হয়ে গেছিল, যদিও চরমপন্থীরা কিন্তু এতে মোটেও কান টান দেননি। তারা তাদের কথায়, তাদের উদাহরণে, তাদের কাজকর্মে, তাদের তুলনা করতে তারা সবসময় কিন্তু হিন্দু ধর্মের যে প্রাচীন গৌরব গাথা সেই জায়গাটাকেই কিন্তু বারবার উদাহরণ দিয়ে গেছিলেন চরমপন্থীরা। যদিও জাতীয় কংগ্রেস কিন্তু কখনোই কোনো ধর্মীয় দল ছিল না বা কোনো ধর্মের পক্ষপাতিত্বও করতেন না নির্দিষ্টভাবে, কিন্তু আলোচনা করতে গিয়ে বা বলতে গিয়ে, তুলনা দিতে গিয়ে কিন্তু এই ভারতীয় ঐতিহ্য বলতে গিয়ে ভারতীয় ঐতিহ্য আর হিন্দু ধর্মের ঐতিহ্য দুটো সমার্থক হয়ে গেছিল, একই রকম হয়ে গেছিল ব্যাপার। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা বেশ, এইবার একটা জায়গা বলি। এই যে বললাম না যে ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিকে এইটাকে সামনে রেখে, তোমরা একজনের নাম শুনেছো, মারাঠাদের বিরাট নেতা ছিলেন শিবাজি। আমরা ঔরঙ্গজেবের কথা যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে শিবাজি, শিবাজির কথা জেনেছিলাম না। ওই তিলক, আমরা তিলকের কথা পড়েছি, বাল গঙ্গাধর তিলক, তিনি মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেছিলেন। শিবাজি উৎসব, দুটো উৎসব চালু করেছিলেন, একটা হচ্ছে শিবাজি উৎসব আর একটা হচ্ছে গণপতি উৎসব। গণপতি উৎসবটা নেই তোমাদের বইতে, নেই বা আছে আমি খেয়াল করিনি। শিবাজি উৎসব, গণপতি উৎসব চালু করেছিলেন। কে চালু করেছিলেন? তিলক চালু করেছিলেন। এই দুটো হচ্ছে দুটো ফেস্টিভ্যাল, দুটো উৎসব। গণপতি উৎসবটা বুঝতেই পারছো, গণেশ পুজো, মহারাষ্ট্রে গণেশ পুজোটা তো একটা খুব বড় উৎসব। আর শিবাজি উৎসবটা হচ্ছে সেই যে মারাঠা বীর শিবাজি, তার যে সাহস, তিনি তো খুব সাহসী ছিলেন, তার সাহস, তার লড়াইয়ের পদ্ধতি, তার দেশপ্রেম, তার শৌর্য, এই সমস্ত কিছুকে ভীষণ বড় করে শিবাজিকে নেতা হিসাবে ধরে, মানে তার যে সাহস, তার শৌর্য, তার বীরত্ব, তার দেশপ্রেম, এইটাকে যেন আমরা অনুসরণ করি এবং আমরা যেন এটা মনে রাখি। তিলক কোথাকার? মহারাষ্ট্রের। শিবাজিও তো মহারাষ্ট্রের, সেখানকার জাতীয় নেতা, তার মানে তাকে যেন আমরা অনুসরণ করে সেই রকম বীরের মতো, শিবাজি যেমন মুঘলদের বিরুদ্ধে বীরের মতো লড়েছিলেন, সেই রকম আমরাও যেন বীরের মতো ইংরেজদের সাথে, মানে সেই সাহসটা নিজের মধ্যে নিয়ে আসি, সেই জোরটা নিজের মধ্যে পাই, এই জায়গাটাকে জাগিয়ে তোলার জন্য তিলক, মানে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের শিবাজি উৎসব আর গণপতি উৎসব চালু করেছিলেন। বোঝা গেল? এটা একটা পয়েন্ট, শিবাজি উৎসব কে চালু করেছিলেন, কেন চালু করেছিলেন। শিবাজি মহারাষ্ট্রের, তিনি কি হচ্ছেন, মারাঠা সাম্রাজ্যের নেতা, তার শৌর্য, বীর্য, তার তেজ, তার দেশপ্রেম, এটা কি ইতিহাসে একদম জলজল করছে। তাহলে তাকে সামনে রেখে আমরাও যেন সেই রকম সাহসী হতে পারি,
আমরাও যেন সেরকম জোরালো আন্দোলন গড়ে তুলতে পারি, সেই জন্য শিবাজী উৎসবটা চালু করেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। কোথায়? মহারাষ্ট্রে। আর একজনের কথা বলি, তিনি হচ্ছেন সরলা দেবী চৌধুরানী। তিনি হচ্ছেন সরলা দেবী চৌধুরানী। তিনি বাংলাতে চালু করেছিলেন প্রতাপাদিত্য উৎসব। প্রতাপাদিত্য উৎসব, রানা প্রতাপের নাম শুনেছ তোমরা? রাজপুত মেবারের রানা ছিলেন, মানে বিরাট রাজা। রাজ শিবাজী যেমন মস্ত বড় বীর ছিলেন, এই রানা প্রতাপও কিন্তু মস্ত বড় বীর ছিলেন, এবং তাঁর দেশপ্রেম কিন্তু মানে একদম ইতিহাসের পাতায় একদম লেখা রয়েছে। ভীষণ সাহসী এবং প্রচণ্ড সাহসী, তেজস্বী, দেশপ্রেমিক একজন রাজা ছিলেন রানা প্রতাপ। তার সেই সাহস, ওই যেমন শিবাজী উৎসবটা ঠিক একই রকম, তার সাহস, তার শক্তি, তার মানে মনের শক্তি এবং দেহের শক্তি দুটোই সেই জায়গাটাকে, মানে প্রতাপকে সামনে রেখে, রানা প্রতাপকে সামনে রেখে আমরাও যেন রানা প্রতাপের মতো সেই রকম সাহসী হতে পারি, সেই রকম শক্তিশালী হতে পারি, দেহে মনে সেই রকম তেজ আমাদের মধ্যে যেন আসে, সেই জন্য সরলা দেবী চৌধুরানী প্রতাপাদিত্য উৎসব চালু করেছিলেন। এই উৎসবটাতে সরলা দেবী চৌধুরানী কী করতেন বলতো? যারা ভালো কুস্তি খেলে, কুস্তি বুঝেছো, দেখেছো তোমরা, যারা ভালো কুস্তি খেলে, যারা ভালো লাঠি খেলতে পারে, যারা তলোয়ার চালাতে পারে, যারা শরীর চর্চা করে নিয়মিত, মানে এবং এই সমস্ত প্রতিযোগিতা হতো এই উৎসবটাতে, মানে এটা কিন্তু কোনো পুজো টুজো নয়, এই উৎসবটাতে এরকম প্রতিযোগিতা হতো, এবং যারা মানে তার মানে কি আরও উৎসাহিত করা, লোককে আরও উৎসাহিত করা, এবং যারা সফল হতেন তাদেরকে মেডেল দেওয়া হতো, পুরস্কৃত করা হতো। এবং এই সরলা দেবী চৌধুরানী নিজে একটা আখড়া খুলেছিলেন যেখানে কুস্তি লড়া হতো ছেলেদেরকে উনি, কেন? কারণ শরীরই যদি আমার দুর্বল থাকে তাহলে আমি দেশের কাজের জন্য ঝাঁপিয়ে পড়বো কেমন করে, লড়াই বা কেমন করে করবো, আমার যদি শরীরই শক্তি না হয় শরীরে, যদি ওই একটা ব্যায়ামাগার খুলেছিলেন যেখানে ছেলেরা ব্যায়াম করতো, মানে কেন? যে শরীরকে শক্ত রাখতে হবে, শরীরকে শক্ত রাখতে হবে, আর মনে সেই তেজ, সেই সাহস নিয়ে আনতে হবে, তাহলেই আমরা ব্রিটিশের সামনে দাঁড়িয়ে মানে উঁচু গলায় আমার দাবিটার কথা আমি বলতে পারবো। বুঝতে পেরেছো ব্যাপারটা? বেশ, তাহলে এই জায়গাটা হলো, এই দুটো ছোট্ট জায়গা একটুখানি পড়ে নেবে, প্রতাপাদিত্য উৎসব, শিবাজী উৎসব কে কেন চালু করেন। এইবার আমরা একদম শেষ একটা জায়গাতে চলে এসেছি। দেখো এই যে জাতীয় কংগ্রেসের ভেতরের অবস্থাটা বোঝো, কার্জন ঘোষণা, আমরা তো 1905 থেকে শুরু করছি চরমপন্থী যুগটা, তার আগে অবধি চরমপন্থীরা কোথায় ছিলেন? কংগ্রেসেই ছিলেন, কিন্তু তারা তখন অতটা আওয়াজ তোলেননি। নরমপন্থীরা যেমনভাবে লিড করেছেন তেমনভাবেই চলে এসছে কংগ্রেসের কাজ। কিন্তু যখন 1905 সালে কার্জন বললেন যে বাংলাকে ভেঙে দুই টুকরো করা হবে, কেন করার কথা বলেছিলেন এটার পরের দিন আমরা পড়ব, কিন্তু যখন তিনি বললেন বাংলাকে ভেঙে দুই টুকরো করা হবে, তখন নরমপন্থীরা ওই একই আবেদন নিবেদন নীতিতে এগোতে চাইলেন। চরমপন্থীরা বললেন অসম্ভব, এইরকমভাবে একটা দেশ ভাঙা ঠেকানো যায় আবেদন নিবেদন করে? কখনো না, আমাদের শক্ত হয়ে আন্দোলনে নামতে হবে, আমাদের অন্য পথে যেতে হবে, সংগ্রামের পথে যেতে হবে। সেই পথটা কি মারামারি? না, এখানেই কিন্তু একটু এদের বিশেষত্ব। চরমপন্থী নেতারা চারটে জিনিসের ওপর গুরুত্ব দিয়েছিলেন, চারটে জিনিসের ওপরে। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে স্বরাজ। এই শব্দগুলো, এই চারটে শব্দ লেখো, একটা হচ্ছে স্বরাজ, একটা হচ্ছে স্বদেশী, একটা হচ্ছে বয়কট, একটা হচ্ছে জাতীয় শিক্ষা। জাতীয় শিক্ষা, এই চারটে নীতি, এই চারটে নীতির ওপর বিশ্বাস করতেন কারা? চরমপন্থীরা। স্বরাজ, স্বরাজ কথাটার মানে কি বলতো? স্বরাজ কথাটার মানে হচ্ছে স্ব। স্ব মানে কি? নিজের। রাজ মানে রাজত্ব, মানে আমি যেখানে রাজত্ব করতে পারবো, সোজা বাংলায় বলতে গেলে স্বাধীনতা। যদিও আমরা যে সময়ের কথা বলছি সেই সময় কিন্তু পূর্ণ স্বাধীনতা, মানে ব্রিটিশদের উৎখাত করো, আর উৎখাত করে আমরা ভারতের লোক ভারতের দায়িত্ব নিই, এতটা ধারণা কিন্তু তখনও আসেনি।
শুধু নরমপন্থীরা ব্রিটিশের প্রতি কি মোহ ছিল, চরমপন্থীদের সেই মোহটা ছিল না। এইটা হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। এইখানে স্বরাজ বলতে বোঝানো হচ্ছে ঔপনিবেশিক। স্বরাজ কথাটার মানে কি? ঔপনিবেশিক স্বায়ত্ত, স্বায়ত্ত বানানটা দেখো, স্বায়ত্ত, স্বায়ত্ত মানে হচ্ছে স, স মানে এই স মানে কি, নিজের আয়ত্তে যে শাসন, মানে আমার নিয়ন্ত্রণে যে শাসন, আমার মানে কি একজন ভারতীয়। ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন মানে ব্রিটিশ ঔপনিবেশিক কথাটার মানেটা কি, ব্রিটিশ আছে থাক, কিন্তু ব্রিটিশ তার যতটুকু কাজ সে সেটুকুই করবে, বাকি মানে সে হচ্ছে আলটিমেট, কিন্তু বাকি ভারতবর্ষের যাবতীয় প্রশাসনিক কাজ কারা চালাবে, ভারতীয়রা চালাবে। বোঝা গেল? উপনি তখন অবধি ব্রিটিশদের সরিয়ে স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতার চিন্তাভাবনাটাকে কিন্তু 1929 সালের আগে অবধি জাতীয় কংগ্রেস বলেনি। এটাও আসবে আস্তে আস্তে। নরমপন্থীরা প্লিজ প্লিজ করে যেমন পায়নি, এবার চরম দিকে ঢুকলো, এবার চরমেও যখন হবে না তখন আবার আরেকটা পথ তৈরি হবে, তাই তো? থেমে তো থাকলে চলবে না। তো স্বরাজ কথাটার মানে, চরমপন্থী যুগে স্বরাজ কথাটার মানে ছিল ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন। বোঝা গেল? স্বদেশী কথাটার মানেটা কি? স্বদেশী দ্রব্য মানে যা আমার দেশে তৈরি, স্বদেশী শিল্প, আদব কায়দা। যেমন ধরো আদব কায়দাটা কি, যেমন ধরো আমরা বাঙালি তো, আমাদের ধরো কারোর সাথে দেখা হলে আমরা কি করি, নমস্কার করি হাত জোর করে, আবার তুমি যদি হাত বার করে হ্যালো বলো এটা হচ্ছে বিদেশি কায়দা। চরমপন্থী নেতারা বলেন ওইসব হ্যালো হাই ওইসব বলতে হবে না, ওটা বিদেশের সংস্কৃতি, আমরা আমাদের সংস্কৃতিতে জোর দেব। স্বদেশী দ্রব্য, স্বদেশী শিল্প, স্বদেশী আদব কায়দা, স্বদেশী যা কিছু প্রতিষ্ঠান, এই সমস্ত কিছুর ব্যবহার বাড়াতে হবে, স্বদেশী শিল্প গড়ে তুলতে হবে, শিল্প স্বদেশী বস্ত্র ব্যবহার করব, স্বদেশী দ্রব্য ব্যবহার করব, আমরা স্বদেশী আদব কায়দা, আমার নিজের যে আদব কায়দা, আমরা সেই আদব কায়দায় বিশ্বাসী হবো, আমরা ব্রিটিশকে অনুকরণ করব না, আমার ধুতি পরার ছেলেরা ধুতি, মেয়েরা শাড়ি, আমরা তাই পরবো, আমরা স্যুটকোট পরবো না, আমরা বিলেতি কায়দাকে অনুসরণ করব না। ওই যে বললাম না চরমপন্থীরা ভারতের ঐতিহ্যের ওপর খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন। আচ্ছা, আর বয়কটটা কি? আমরা হচ্ছে সমস্ত রকম ব্রিটিশের দ্রব্য, ব্রিটিশ শিল্প, ব্রিটিশ প্রতিষ্ঠান মানে ধরো অফিস, আদালত, ব্রিটিশের আদালত, স্কুল, সমস্ত কিছুকে বর্জন করবো, এই বড় বড় করে কাটা দিয়ে রাখলাম, সব কিছুকে আমরা বর্জন করব। আমরা বিদেশি স্কুলে যাব না, আমরা বিদেশি দ্রব্য ব্যবহার করব না, আমরা বিদেশি অফিসে যাব না, আমরা আদালতে যাব না, আমরা মানে ভারতীয়রা। এটা কারা বলছেন? চরমপন্থীরা। কেন বলছেন? যে ব্রিটিশকে বোঝাও যে তোমাকে আমরা, তোমার সাহায্য আমরা চাই না, তুমি সরো এখান থেকে, আমরা নিজেরাই আত্মনির্ভর। তাহলে স্কুলে তো যাব না ব্রিটিশে, তাহলে কি পড়াশুনো ছেড়ে দেব? না, তার বিকল্প হিসাবে জাতীয় শিক্ষা আন্দোলন গড়ে তুলতে হবে, আমরা নিজেরাই, আমরা মানে ভারতীয়রা, আমরা নিজেরাই স্কুল গড়ে তুলব, আমাদের ভারতীয়রাই এখানে পড়াবেন, ভারতের ছেলেদেরকে পড়াবেন শিক্ষা, কারণ স্কুল বাদ দিয়ে শিক্ষা থামিয়ে রাখলে তো হবে না, স্কুল ছেড়ে দিতে পারি, তার মানে বিদেশি স্কুল ছাড়বো, ছেড়ে গিয়ে আমরা স্বদেশি স্কুলে গিয়ে ভর্তি হব। বোঝা গেল? এই চারটে নীতির ওপরে জোর দিয়েছিলেন কারা? চরমপন্থীরা। ঠিক আছে, এই জায়গাটুকু অবধি তোমরা পড়ে রাখো, এর পরের দিন আমরা সুরাট বিচ্ছেদ, যেখান থেকে নরমপন্থী আর চরমপন্থীরা আলাদা হয়ে গেলেন, সেই জায়গাটা বলে আমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যে ঢুকে যাব। তাহলে যদি আমি বলি চরমপন্থীদের লক্ষ্য কী ছিল, স্বরাজ অর্জন, এবং তারা পথ কী বেঁচেছিলেন, স্বদেশী আর বয়কট। এই যে ধরো আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, তোমরা বললে মানলাম না আপনার ক্লাস, শুনলাম না, বইপত্র বন্ধ করে রেখে দিলে, এটাও তো একটা প্রতিবাদ। সবসময় প্রতিবাদ যে হাতাহাতি হতে হবে তার তো মানে নেই, এই প্রতিবাদের পন্থাটা বেছে নিয়েছিলেন চরমপন্থীরা। বোঝা গেল? পরের দিন আরও বিস্তৃত তোমাদের বলবো, আপাতত এটুকুই পড়ো, ভালো থাকো, ধন্যবাদ।